হাতে দুদিনের ছুটি পেয়েছেন, অথচ বুঝতে পারছেন না কোথায় যাবেন, তাই তো? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওয়ে আমি একটা দারুণ জায়গা আপনাদের আজকে দেখাবো, যেখানে খুব সহজেই আপনি ফ্যামিলি নিয়ে একটা দুটো দিন অনায়াসে কাটিয়ে আসতে পারেন, এবং এটা কলকাতার খুব কাছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ শুভ্র, আর আমি শুভ্রজিৎ। আজকের ভিডিও আমি আমার সেই সমস্ত বন্ধুদের জন্য বানাচ্ছি যারা লাস্ট 6-7 মাস ধরে কোথাও বেড়াতে যেতে পারেননি, একটানা ঘরের মধ্যে বসে বোর হয়েছেন। আজকের এই ভিডিওতে আমি কাছাকাছি কোথায় ফ্যামিলি নিয়ে এক দুদিন ঘুরে আসা যায় তারই একটা ইনফরমেশান দিচ্ছি আপনাদের, সেই সংক্রান্তই আজকের ভিডিওটা বানানো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য এই ভিডিওতেই দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওয়ে যাওয়া যাক। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টা বা 125 কিলোমিটার দূরত্ব বকখালির। সমুদ্র, লাল কাঁকড়া, ঝাউবন, নির্জন পরিবেশ, ম্যানগ্রোভ অরণ্য, সব মিলিয়ে এক অসাধারণ উইকেন্ড ট্রিপ হতে পারে বকখালি। যারা দীঘায় যেতে চান না বেশি ভিড়ের জন্যে, তারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। বাস, ট্রেন, প্রাইভেট কার সব কিছুতেই যাওয়া যায় বকখালি। দুটো দিন কাটিয়ে আসুন হালকা সমুদ্রের ঢেউ আর লাল কাঁকড়াদের সাথে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় বকখালির সমুদ্রের ধারে হাঁটার অভিজ্ঞতাই আলাদা। এবার বলি কিভাবে যাবেন আর কোথায় থাকবেন। যদি ব্যক্তিগত গাড়িতে যান তাহলে ডায়মন্ড হারবার রোড ধরে সোজা নামখানা, সেখান থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নতুন ব্রিজ ধরে সোজা বকখালি। আগে নদী পেরোনোর জন্য ভরসা ছিল ভেসেল, তাই প্রচুর লাইনে দাঁড়াতে হতো, কিন্তু ব্রিজ হয়ে যাওয়ায় সময় অনেক কমে গেছে। এছাড়াও বাসে যদি যেতে চান তাহলে এসপ্ল্যানেড থেকে বাস পাবেন সকাল 6-7, 8, দুপুর 1, 1:45, 2, বিকেলে আছে 3:15, 4, 5, এইরকম বিভিন্ন প্রচুর বাস আছে বকখালি যাওয়ার। এবার জানিয়ে দিই কোথায় থাকবেন। বকখালিতে মোটামুটি সব বাজেটের হোটেল পেয়ে যাবেন, 400-500 টাকার ঘর থেকে শুরু করে 5,000 টাকার হোটেলও পাবেন। তবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বকখালির ট্যুরিস্ট লজেরটা তুলনামূলকভাবে ভালো, বুকিং অনলাইনে করতে পারবেন তা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আর বকখালিতে খাওয়া দাওয়া কিন্তু দীঘার থেকেও সস্তা। দক্ষিণ 24 পরগনার বিখ্যাত পেটাই পরোটা একবার অবশ্যই ট্রাই করবেন। বকখালি থেকে ঘুরে আসতে পারেন হেনরি আইল্যান্ড, এখানে রাজ্য মৎস্য দপ্তরের একটি প্রকল্প রয়েছে। দেখে নিতে পারেন ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর, এছাড়াও একবার ঘুরে নিতে পারেন জম্মুদ্বীপ, যদিও পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন ফ্যামিলি নিয়ে গেলে নিরিবিলিতে দুটো দিন কাটানোই বেশি পছন্দ করি।
আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।